আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইসমত বিডি ইসমত ব্লগ থেকে আপনাদের জন্য আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, গতকালকে ছিল ফ্রাইডে শুক্রবার, তো সারাদিন কাজ টাজ করে মনে হলো যে মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসি, তো সেই জন্য বের হয়েছিলাম। বিকেল 4টা বাজে বের হয়েছিলাম, বের হয়ে দেন টাউন হলে ফুলের মেলা চলছে, তো ভাবলাম যে মেলাটা একটু ঘুরে আসি, তো সেই জন্য বের হয়েছিলাম। তো আপনারা চলুন আপনাদের সঙ্গে নিয়ে মেলাটা ঘুরে আসি। ভিউয়ার্স আমার সঙ্গেই থাকবেন। তো আসলে ভিউয়ার্স আমার একটা কথা বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটার নাম ছিল, ফেসবুক পেজটার নাম ছিল, বিট নেম হচ্ছে কানিজ, বাট আইডি কার্ডে বিভিন্ন জায়গায় স্কুলিং, আমরা ফর্মাল নাম যেটাকে বলি, একাডেমিক নেম হচ্ছে ইসমত, দ্যাটস ওয়াই আমাকে নামটা একটু চেঞ্জ করতে হয়েছে, সেজন্য আমি সবাই মানে দুঃখিত। তো ভিউয়ার্স এই যে আর তো দেখছি চলে আসলাম মেলাতে, যে মেলার গেটের শুরুতে সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে, বৃক্ষ দিয়ে সাজানো হয়েছে, এবং বৃক্ষের পাশাপাশি নর্মাল গাছের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ সাজিয়ে রাখা হয়েছে। এটা বিভিন্ন ধরনের নার্সারিগুলো এখানে তাদের ফুলের গাছ দিয়ে মেলাটা আয়োজন করেছে। এই যে দেখুন ছোট ছোট গাঁদা ফুলের অনেক রকমারি দেখলাম, বিভিন্ন রকমের গাঁদা ফুল, মানে বাসন্তী কালারের লাল গাঁদা এবং হলুদ গাঁদা, বিভিন্ন ধরনের গাঁদা, এবং গোলাপও দেখলাম যে 3-4 রকমের গোলাপ আছে, শুধু কালো গোলাপটাই দেখা যায়নি। সূর্যমুখী আছে, কসমস আছে, টাইম ফুল আছে, তারপরে আরও বোগেনভিলিয়ার আছে, বিভিন্ন ধরনের দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে, ছোট ছোট ফুলের গাছ। বাট এইটা লাল ফুলটা কী ফুল সেটা আমি চিনি না। এই যে দেখুন হলুদ এবং বাসন্তী কালারের গাঁদা ফুলের শাড়ি, দেখতে খুব ভালো লাগছিল। ভিউয়ার্স লাল লাল হলুদ সবুজ নীল বিভিন্ন ধরনের ফুলের একদম মেলা মেলার মতো মেলা ফুলের পসরা সাজিয়ে এখানে রাখা হয়েছে। হোয়াইট কালারের কিছু ফুল দেখলাম, এগুলো মনে হয় বিদেশি প্রজাতির, আমি ঠিক চিনি না। অনেক ফুল অচেনা অজানা অচেনা ফুলের শাড়িও আছে এখানে, গাছও আছে এখানে। বেসিক্যালি কিছু ফুলের গাছের নাম জানি, বাট সব ফুলের গাছ আমি চিনিও না। তো দেখলাম আপনাদের দেখাচ্ছি, যে ভিউয়ার্সরা যদি কেউ চেনে তো কমেন্টস করে জানাতে পারেন। আমাদের যে বৃক্ষ মেলা এবং ফুলের মেলাগুলো হয় সাধারণত টাউন হলে এই মেলাগুলো বসে, আমাদের সিটি কর্পোরেশনের পারমিশন নিয়ে এখানে মেলাগুলো বসে। তো আমরা যখন গিয়েছিলাম ভিউয়ার্স তখন বিকেল 4টা বাজে, তখনও তেমন জনসমাগম হয়নি, বাট আমরা যখন ব্যাক করছিলাম বাসায় দেখলাম যে লোকজনরা আসছে। এই যে দেখুন সূর্যমুখী ফুল নুয়ে পড়েছে, এবং তখনও ভিউয়ার্স মেলাতে গাছ ফুলের চারা আনা হচ্ছিল, ট্রাক ভরে ভরে দেখলাম যে বিভিন্ন ধরনের ফুলের গাছ আনা হচ্ছে এবং সাজিয়ে রাখা হচ্ছে। তো আসলে ভিউয়ার্স বিষয়টা হচ্ছে যে আমাদের তো শহরের লোকজনদের সমস্যা একটা, আমরা ঘর থেকে বের হয়ে কোথাও ঘুরতে যেতে পারি না, একটা চারপাশে একটা সীমাবদ্ধতা থেকে যায় আমাদের, তো সীমাবদ্ধতার বাইরে কোথাও যাওয়ার আমাদের তেমন একটা অবকাশ সুযোগও নেই। তাই বিভিন্ন ধরনের মেলা টেলা হলে এখানে একটু ঘুরে মেন্টাল রিফ্রেশমেন্ট হয়, একটা মানসিক প্রশান্তি আসে, স্পেশালি ফুল এবং বৃক্ষের পাশে আসলে, তো কাছাকাছি আসলে, প্রকৃতির কাছাকাছি আসলে মানুষের মন মানসিকতাটা অনেকটা ভালো হয়ে যায়। সেই জন্যই যারা আছেন, যারা ময়মনসিং আছেন, তারা আসবেন, মেলাটায় আসবেন, দেখে ঘুরে যাবেন, ভালো লাগবে, কিছু সময়ের জন্য হলেও ভালো লাগবে।
তো আমি যেটুকু পারি ভিউয়ার্স যে যতটুকু দেখলাম নিজে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আমি কিছুক্ষণের মধ্যে মেলা থেকে চলে যাব, দেখা হয়েছে। দেন আমার যেহেতু ফুলের গাছ কেনার ছিল না তাই আমি চলে গিয়েছি, তো একটু হাতে সময় ছিল, ভাবলাম যে একটু সার্কিট হাউস ঘুরে আসি। তো এখান থেকে সার্কিট হাউস খুব বেশি দূরে না, একদম ওয়াকিং ডিস্টেন্স, তাই ওখান থেকে বের হয়ে ভাবলাম যে একটু সার্কিট হাউস হয়ে দেন বাসায় চলে যাব। তো আর কিছুক্ষণ দেখলাম, এই যে দেখুন এখানে অনেকগুলো বিভিন্ন ধরনের কালারের কসমস ফুল আছে, বেগুনি অর্থাৎ ভায়োলেট, তারপর হচ্ছে রেড এবং হোয়াইট এবং মিক্সড বিভিন্ন কালারের কসমস ফুলের গাছ এখানে লাগানো ছিল। তারপর হচ্ছে তো ভিউয়ার্স আমরা এখন চলে যাচ্ছি মেলা থেকে বের হয়ে, আমার দেখা অলরেডি হয়ে গেছে, মানুষজন এখন আস্তে আস্তে আসছে আর আমরা চলে যাচ্ছি। তো এখন চলে যাবো সার্কিট হাউস আর একটু জয়নুল আবেদিন ঘুরে হেঁটে, মানে অনেক দিন আসা হয় না আসলে, শীতের সময়টা পুরোটাই আসা হয়নি। তো বের হয়ে গেলাম এই যে টাউন হলের ব্যাক সাইড দিয়ে, তো অনেক দিন যাওয়া হয় তো এদিকে কাছাকাছি আসলাম, ভাবলাম যে একটু ঘুরে যাই। তো এই যে দেখুন চলে আসলাম সার্কিট হাউস, এখন বিকেলের সময়টা প্রায় কুয়াশা পড়ে গেছে, আজকের দিনটা বাদলা ছিল, মানে সরি একটু রৌদ্রে ওঠেনি, মেঘলা টাইপ ছিল। তো ছেলে ছোটো ছোটো ছেলেরা ওই যে সার্কিট হাউস মাঠে খেলাধুলা করছে। তো আমরা পাশে রোড দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এই জায়গাটা আসলে বিকেলবেলা স্পেশালি বিকেলে হাঁটতে বের হলে সার্কিট হাউসের এই রাস্তাটা বেশ অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ পাওয়া যায়, হাঁটার জন্য উপযুক্ত একটা জায়গা, বাট একটু অপরিচ্ছন্ন হয়ে গেছে, পরিচ্ছন্নতার একটু অভাব আছে। তো ভিউয়ার্স চলে আসলাম জয়নাল আবেদিনে, তো এখন এখানে এসে দেখলাম যে আরও মেলার চেয়ে জয়নাল আবেদিনে মানুষের সমাগমটা অনেক বেশি। এই যে দেখুন গাছপালাগুলো মরে গেছে মনে হয়, শীতে গাছের পাতা ঝরে গেছে কিছু কিছু গাছে। তো আমি একটু নিচে নামছি, একটু নদীর পাশটায় যাব, সিঁড়ি বেয়ে নিচে নামছি যে নদীর পানিটা কতটা শুকিয়েছে সেটা দেখার জন্য। তো নিচে থেকে আপনাদের এই যে উপরের ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগে আসলে, শীতে গাছের পাতা ঝরে যায়, মানে প্রকৃতি মরে যায় অনেকটা, তো সে অবস্থা হয়েছে। তো আবার উপরে উঠে চলে আসলাম, এই যে দেখুন এখানে বাচ্চারা রাইডার্সে চড়ছে, আনন্দ করছে, আর এদিকে দোকানিরা যে বিভিন্ন ধরনের পশরা সাজিয়ে বসছে, বেলুন বিক্রেতারা। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর পাশে একটু নদীটা দেখছিলাম, মেলার চেয়ে দেখলাম যে জয়নাল আবেদিনে মানুষের সমাগমটা অনেক বেশি। তো কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, দেন একটু ঝালমুড়ি খাচ্ছি, এই যে এখন একটু ঝালমুড়ি খেলাম, জয়নাল আবেদিনে আসলে একটু ঝালমুড়িটা অথবা একটা ফুচকা একটু কিছু খাওয়ার একটা ইয়ে জাগে, তো সেই জন্যই বসা। আসলে এখন বাইরে কোনো কিছুই খাওয়া ঠিক না, তারপরে আমরা তো আর লোভ সামলাতে পারি না, তো ঝালমুড়ি নিলাম খেলাম। তো এখন চলে যাচ্ছি ভিউয়ার্স, বাসায় চলে যাচ্ছি, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, ঘনিয়ে আসছে, তো এখন বাসায় চলে যাব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাথে ছিলেন, যারা আমার ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ফেসবুক চ্যানেল পেজটা ফলো লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউবের মাধ্যমে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ ভিউয়ার্স।